আজকে আপনাদেরকে দেখাবো বাঙির খেত তো এই যে দেখছেন এটা হলো বাঙির খেত বাঙির খেত অনেক বড় প্রায় আমি জানি না কতটুকু জমি হবে তবে অনেক বড় গাছগুলো দেখেন এই যে এই সাইডে এই সাইডে একটা বাঙি পুষে গেছে আবার এখানে দুইটা ধরছি এখন কাঁচা বাঙি পাকে নাই পাকলে হলুদ হয়ে যাবে এইটা একটু এটা একটু ভালো হয়েছে বাঙির সাথে আবার ডাটাও দেখা যাচ্ছে ডাটা লাগাইছে তো আমার সাথে আছে আমার ভাগ্নি তো আমরা দুজনে মিলে ভিডিও করতে আইছি এটা হলো এটা এই জায়গাটা হলো ফরিদপুরের একটা জায়গা হবে কিছু সমস্যার কারণে জায়গাটার নাম বলতে পারতেছি না এটা ফরিদপুরের ভিতরেই একটা জায়গা দেখেন এই এই সাইড এই সাইডে আবার কিছু পানি হয়েছে ভালো টমেটো টমেটো পরে তোলুমনি এই সাইডে আবার ঢেঁড়ুর গাছ আছে ছোটো ছোটো ঢ্যাঁড়ুর বা ধরছে এই যে বাঙির ফুল এই এই যে সাইডে দেখতেছেন এটি হলো মরিচ গাছ মরিচটিও ভালো সুন্দর আছে এইখানে যে ফসলগুলো আছে এগুলো বেশি ভালো হয় নাই এই যে এই পাশে যে জমিটা আছে এই জমিটার ফসল ভালো হয়েছে অনেক এটা মনে হয় পরে লাগানো হয়ে গেছে এর দিকে ভালো ফসল হয় নাই এটা দেখেন এটা খুঁজলে অনেক বাঙি পাওয়া যাবে বাঙি দু একটা ধরছে এখানে এই যে বাঙি এটা একদম কচি বাঙি অনেক বড়ো ক্ষেত দেখেন ওই সাইডে আবার কিছু ভুট্টা গাছ লাগাইছে এই সাইডটা কোনো নৈতে তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন